বলটার ভি ভার্সেস টি এর গ্রাফ আঁকো। দেখো কি দিছে, একটা বলকে আপনি উপরের দিকে নিক্ষেপ করছেন, ঠিক আছে, একটা নির্দিষ্ট আদিবেগে নিক্ষেপ করছেন। নিক্ষেপ করার পর বলটা সর্বোচ্চ উচ্চতায় উঠছে, উঠার পর আবার নিচের দিকে নামছে, ঠিক আছে। আপনাকে কি বলছে, বলটার ভি ভার্সেস টি বা বেগ ভার্সেস সময়ের গ্রাফ আঁকতে। ওকে, সো এখানে আপনার সাইন কনভেনশন লাগবে, কারণ বেগ কখনো কখনো কাজ করেছে উপরের দিকে, কখনো কখনো কাজ করেছে নিচের দিকে। সো অবশ্যই তোমার কি লাগবে, সাইন কনভেনশন লাগবে। যে কোনো একটা দিককে আমরা পজিটিভ ধরে নিচ্ছি, ওকে, এবং যে কোনো একটা দিককে আমরা তার উল্টা দিককে আমরা নেগেটিভ ধরে নিচ্ছি। ওকে, গ্রাফ কিসের, বেগ ভার্সেস সময়, রাইট? কিসের গ্রাফ ভাইয়া, বেগ ভার্সেস সময়। তাহলে চলো দুইটা অক্ষ আঁকো, এই হলো তোমার ওয়াই অক্ষ, ঠিক আছে, এবং এই হলো তোমার এক্স অক্ষ, ঠিক আছে, দুইটা অক্ষ আঁকছি। ওকে নাইস, আমি ওয়াই অক্ষে কাকে বসাবো, বেগ বা ভেলোসিটি, এবং এক্স অক্ষে কাকে বসাবো, টাইম বা সময়, ঠিক আছে। আচ্ছা, গ্রাফ আঁকার নিয়ম কি ছিল বলো? প্রথমে দেখা লাগবে গ্রাফ কই থেকে শুরু হবে, গ্রাফ কি মূল বিন্দু থেকে শুরু হবে, নাকি উপর থেকে শুরু হবে, নাকি নিচ থেকে শুরু হবে। আচ্ছা, আপনি যখন বস্তুকে নিক্ষেপ করছেন, আপনিই বলেন তো, বস্তুকে কি একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করছেন? না, করছেন তো। তাহলে বস্তুর কি একটা আদি বেগ আছে নাকি নাই, তুমি বলো। তুমি যে বস্তুকে নিক্ষেপ করলো উপরের দিকে, একটা বেগে নিক্ষেপ করছো না, একটা বেগেই তো নিক্ষেপ করছো। যদি একটা বেগে নিক্ষেপ করে থাকো, তাহলে কি বস্তুর আদি বেগ আছে নাকি নাই? অবশ্যই আছে। ধরেন আপনি একটা বস্তুকে উপরের দিকে ইউ আদি বেগে নিক্ষেপ করেছেন, তাহলে তো বস্তুর একটা আদি বেগ আছে। আপনি উপরের দিকটাকে কি ধরছেন, পজিটিভ নাকি নেগেটিভ? এই যে পজিটিভ ধরছো, আদিবেগ কোন দিক কাজ করতেছে, উপরের দিকে। তার মানে আদিবেগও কি বলতো, পজিটিভ। কেন পজিটিভ? কারণ ওই দিকটাকে তুমি পজিটিভ ধরেছ। তুমি চাইলে ওই দিকটাকে নেগেটিভও ধরতে পারতো, সেই ক্ষেত্রে আদি বেগটাও নেগেটিভ হইতো, কমপ্লিটলি তোমার ইচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি ইউ আদি বেগে, তার মানে আদি বেগ উপরের দিক কাজ করছে, উপরের ডিরেকশনটাকে আমরা ধরেছি পজিটিভ, তার মানে আদি বেগ কি পজিটিভ ডিরেকশনে কাজ করতেছে, বা আদি বেগের মানটা পজিটিভ। তাহলে বলো, আমার শুরুতেই একটা বেগ আছে এবং সেই মানটা পজিটিভ, তাহলে গ্রাফ কি উপর থেকে শুরু হবে না নিচ থেকে শুরু হবে? ভাই অবশ্যই উপর থেকে শুরু হবে। গ্রাফ কই থেকে শুরু হবে, উপর থেকে শুরু হবে, ঠিক আছে। এইবার দেখেন গ্রাফ কি উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে, বলেন। এটাকে আপনি বিবেচনা করবেন, বলেন তো, ঢালের মাধ্যমে। ঢাল কি? বেগ ভার্সেস সময়ের যে গ্রাফ, তার ঢাল কি বলতো, ত্বরণ, তাই না? এটার ঢাল কি? এটার ঢাল হলো ভাইয়া ত্বরণ। এটার ঢাল কি? ত্বরণ, ঠিক আছে। আমাদের এই যে কেসটা, এই কেসে ত্বরণ কে? গ্র্যাভিটি। গ্র্যাভিটি কোন দিক কাজ করতেছে বলো? আমাদের এখানে ত্বরণ কে? গ্র্যাভিটি কোন দিক কাজ করতেছে? নিচের দিকে। নিচের দিকটাকে তুমি কি ধরছো? নেগেটিভ। তার মানে আমাদের ত্বরণ চলে এসেছে নেগেটিভ। ত্বরণ কি চলে এসেছে? নেগেটিভ। এবং ত্বরণই যেহেতু আমাদের ঢাল, বেগ ভার্সেস সময়ের গ্রাফে ত্বরণ যেহেতু ঢাল, এবং ঢাল যেহেতু নেগেটিভ আসছে, তাহলে গ্রাফ কোন দিক যাবে বলো? ঢাল নেগেটিভ আসলে গ্রাফ কোন দিক যায়? গ্রাফ যায় নিচের দিক। গ্রাফ নিচের দিকে যাবে। গ্রাফ নিচের দিকে যাবে, এটাও আমরা শিওর হইলাম যে গ্রাফ আমার নিচের দিকে যাচ্ছে। ওকে, এবার গ্রাফ কি সরল রেখা হবে নাকি বক্র রেখা হবে? দেখো এখানে আমার ত্বরণ কি কনস্ট্যান্ট নাকি না? ত্বরণ অবশ্যই কনস্ট্যান্ট। গ্র্যাভিটির মান কি কনস্ট্যান্ট না? তুমি 100 মিটার উপর উঠাবা, 200 মিটার উপরে উঠাবা, তার জন্য কি গ্র্যাভিটি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। 100-200 মিটার, 1-2 কিলোমিটারের জন্য গ্র্যাভিটিতে তেমন কোনো পরিবর্তন আসে না। সো আমাদের গ্র্যাভিটি যেটা বা ত্বরণ যেটা, সেটা কি কনস্ট্যান্ট? ত্বরণ আমাদের কনস্ট্যান্ট এই ক্ষেত্রে, কারণ গ্র্যাভিটির মান কনস্ট্যান্ট এই অল্প হাইটের জন্য, ঠিক আছে। এখন ত্বরণ যেহেতু কনস্ট্যান্ট, আর ত্বরণ যেহেতু আমার ঢালকে নির্দেশ করতেছে, তাহলে আমরা কি বলতে পারি, এই যে গ্রাফটা, এই গ্রাফের স্লোপ কনস্ট্যান্ট বা ঢাল কনস্ট্যান্ট। স্লোপ বা ঢাল কি কনস্ট্যান্ট? ভাই একটা গ্রাফের ঢাল যদি কনস্ট্যান্ট হয়, সেটা কি সরল রেখা নাকি বক্র রেখা? কার ঢাল কনস্ট্যান্ট হয়, সরল রেখার না বক্র রেখার? অবশ্যই সরল রেখার। তাহলে গ্রাফ কি হবে? গ্রাফ অবশ্যই সরল রেখা হবে। গ্রাফ কি হবে? অবশ্যই সরল রেখা হবে। আমরা যদি গ্রাফটা আঁকি, গ্রাফটা দেখিতে হইবে ভাইয়া এরকম, কিরকম, এই যে এই হবে আমাদের গ্রাফ, ঠিক আছে। একদম সহজ, একদম মানে একদম সহজ, ঠিক আছে, বুঝতে পারছো? একদম সহজ। দেখো বোঝা যায়, প্রথমে বেগ ছিল উপরের দিকে এবং বেগের মান ছিল অনেক বেশি, যত উপর উঠছে বেগের মান কমছে, কমতে কমতে দেখো সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বেগ শূন্য হয়ে গেছে। এটা কোনটা? এটা হলো সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে? শূন্য হবে না? শূন্য হবে।
এরপর কি বেগের মান হ্রাস পাইছে? না, এরপর বেগের মান বৃদ্ধি পাইছে, বাট কোন দিকে? নিচের দিকে। নিচের দিকটাকে তুমি কি ধরেছ? নেগেটিভ। এর কারণে দেখো এই যে বেগ নিচের দিকে বৃদ্ধি পাইছে, এটা কিন্তু বেগের হ্রাস পাওয়া বোঝায় না। হ্যাঁ, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে নিচের দিকে বেগ বৃদ্ধি পাচ্ছে, নিচের দিকে। এই যে নিচের দিকে বেগ কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, নিচের দিকে বেগ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, দেখো দেখো গ্রাফ ক্লিয়ার কিনা? ওই একই, হ্যাঁ, আগে যে আমি করে তোমাদের পয়েন্ট ধরে ধরে শিখাইছিলাম, তিনটা পয়েন্ট। গ্রাফ কোথা থেকে শুরু হবে, গ্রাফ কি উপরে যাবে না নিচের দিকে যাবে, গ্রাফ কি সরল রেখা হবে না বক্র রেখা হবে, এই তিনটা পয়েন্ট মাথায় রাখলেই হয়ে যাবে, বিন্দাস। দেখো,